আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি শিং মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। শিং মাছ আমরা সাধারণত সবাই খুব পছন্দ করি, আমিও খুব পছন্দ করি এবং আমার বেবি দুটো অনেক পছন্দ করে। আমি সাধারণত শিং মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করি বেশি। আজকে আমি আপনাদেরকে শিং মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না দেখাবো। তো ফার্স্টে এখানে দেখেন আমি কি কি নিয়েছি তা একবার আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি এইসব উপকরণ দিয়ে আজকে শিং মাছ বেগুন আলুর ঝোল রান্না করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। ফার্স্ট এখানে দেখেন বেগুন আলু, আমার বেগুনটা একটু কালো কালো দেখাচ্ছে, আমার বাবুটা অনেকক্ষণ পানিতে ভিজা রেখেছে। এখানে পেঁয়াজ কুচি, এখানে রসুন বাটা, ওখানে মাছ, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা নিয়েছি। এগুলো আমি সব কিছুকে আমি কাঁচা মাছটাকে আজকে দিয়ে আমি বেগুন আলুর ঝোলটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তা ফার্স্টে আমি একটা কড়াইর মধ্যে সুন্দর করে জিনিসগুলোকে একে একে নিয়ে নেব। এখানে প্রথমে আমি শিং মাছের টুকরাগুলোকে নিয়ে নিলাম। শিং মাছের টুকরাগুলো নেওয়া হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব সামান্য কিছু পেঁয়াজ বাটা, কারণ আস্ত পেঁয়াজ আমরা দিব। একটু পেঁয়াজ বাটা দিলাম, এবার আমি এতে অ্যাড করব রসুন বাটা। রসুন বাটা দেখেন একটু দিয়েছি, আরও একটু দরকার, আমি আরও একটু দিব রসুন বাটা। আর একটু দিলাম, এবার রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে, আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে নেব এবং এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কুচাইছি, এবার আমি এতে সবজির টুকরোগুলোকে অ্যাড করব, বেগুন এবং আলু। বেগুন আলু দেওয়া হয়ে গেলে এবার আমি এর সাথে দিব তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে নিলাম, তেলটা পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব কিছু সামান্য গোটা জিরা। গোটা জিরাটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এর সাথে গুঁড়া মশলাগুলোকে অ্যাড করব। এখানে আমি ফার্স্টে দিলাম জিরার গুঁড়া, এবার আমি দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্প দেবো যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব হলুদের গুঁড়া এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দেব। লবণ আমি স্বাদ অনুযায়ী দিব, আপনারা যদি কেউ বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, কেউ যদি কম খেতে চান তাহলে কম দেবেন। এবার আমি সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মাখাবো। এবার আমি খুব সুন্দর করে মাখায় নেব সব জিনিসগুলোকে, একসঙ্গে ভালো করে মাখাবো যেন সব জিনিসগুলো একসঙ্গে খুব সুন্দর করে মেখে মাখা হয়ে যায়। দেখেন আমি খুব সুন্দর করে চটকে চটকে মেখে নিচ্ছি। দেখেন আমার মাখাটা প্রায় শেষ। এবার আমি সুন্দর করে কুসুম কুসুম গরম পানি দিয়ে নিব। পানিটা দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে হালকা একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। দেখেন এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেব এবং কিছুক্ষণ পরে উঠে আবার আপনাদেরকে দেখাবো। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে দেখেন এই অবস্থায় এসে দাঁড়াইছে, আমার পানিটাও ফুটছে, তরকারিটা আরও কিছুক্ষণ জাল পাবে। আমি আবার ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখেন ঝোলটা প্রায় টেনে গেছে। আমি আপনাদেরকে একটা আলু দেখাবো, এই দেখেন আলুটা হালকা একটু শক্ত আছে, মানে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আমার তরকারিটা পুরোপুরি রেডি। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি চাইবো আপনারা রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং খেতেও যেমন মজা তেমন স্বাস্থ্যের জন্য উপযোগী।
সো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে মৌবনী হোম মেকার্সের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা যেন পাওয়ার সঙ্গে সঙ্গে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা যেন পেয়ে যান। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।